ময়লা ও ব্যাকটেরিয়া দূর করতে মাংস ধুয়ে রান্না করা হয়, তবে বিশেষজ্ঞরা মনে করেন এভাবে রান্না করা ঠিক নয়। খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে এভাবে রান্না করা মাংস মানুষকে অসুস্থ করে দিতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞ একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে সেসব জানানো হলো। কাঁচা মুরগির মাংসে বিপজ্জনক ব্যাকটেরিয়া সালমোনেলা থাকতে পারে, যা পেট ব্যথা, ডায়রিয়া ও খাবারে বিষক্রিয়া সৃষ্টি করে। আর খাবারে বিষক্রিয়া হওয়ার অন্যতম কারণ সালমোনেলা। ব্যাকটেরিয়া দূর না করে কেবল মাংস ধোয়া হলে তা আরো বেশি সমস্যার সৃষ্টি করে। ইউকে ন্যাশনাল হেলথ সার্ভিস অনুযায়ী গতিশীল পানিতে যখন মুরগির মাংস ধোয়া হয় তখন আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়। গতিশীল পানিতে ব্যাকটেরিয়া মুরগি থেকে আপন ত্বক ও পাত্র, কাপড়, তেজপত্র ও হাতে ছড়িয়ে যায়, কারণ পানির ফোঁটা ত্বকের 50 সেমি পর্যন্ত পৌঁছাতে পারে। বিকল্প পদ্ধতি: মুরগি থেকে ব্যাকটেরিয়া দূর করার উপায় হলো সঠিক তাপমাত্রায় রান্না করা। মুরগি রান্না করার অন্যতম তাপমাত্রা হলো 165 ডিগ্রি। এই পদ্ধতি খুব একটা পছন্দ না হলেও একবার অন্তত অনুসরণ করে দেখতে পারেন কোনো পার্থক্য ধরা পড়ে কিনা। খুব বেশি অস্বস্তি কাজ করলে কাগজে, তোয়ালে বা টিস্যু দিয়ে মুরগি ও চামড়া পরিষ্কার করে নিতে হবে। এরপরেও মুরগি ধুয়ে ধুতে চাইলে এর আশপাশ আগ পরিষ্কার করে নিন এবং তারপরে হাত ভালো করে ধুয়ে নিন। মুরগি থেকে ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়া দূর করার উপায়: কাঁচা মাংস ঢেকে ঠান্ডা স্থানে রাখুন, এক্ষেত্রে রেফ্রিজারেটরে রাখতে পারেন, তবে খেয়াল রাখতে হবে যেন অন্যান্য খাবারের সংস্পর্শ না আসে। প্রয়োজনীয় তৈজস ধুয়ে রাখা: চপিং বোর্ড, ছুরি এবং অন্যান্য তৈজস বা কাঁচা মাংস কাটতে প্রয়োজন হয় তা ঠিক মতো ধুয়ে রাখুন। ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়া এড়াতে অবশ্যই সাবান ও গরম পানি দিয়ে হাত ধুয়ে নেবেন। বন্ধুরা, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।